বন্ধুরা, ফেসবুকে একটা বিজ্ঞাপন প্রায়ই আপনারা দেখতে পান, সেটা হচ্ছে এক্সপার্ট অপশনের। এই এক্সপার্ট অপশনটাতে যদি আপনি না জেনে যদি আপনি ব্যবহার করা শুরু করেন, তাহলে আপনি নিশ্চিত ধরা খাবেন, আপনার টাকাগুলো শুধু শুধু মানে চলে যাবে। এটা কিন্তু একটা, আমি কি বলবো, এটা কিন্তু একটা এক ধরনের শেয়ার বাজার। কিন্তু শেয়ার বাজারে যে সুবিধাটা হলো, শেয়ার বাজারে আপনি বিনিয়োগ যদি করেন আর সেই বিনিয়োগ আপনি যতক্ষণ পর্যন্ত না বিক্রি করে দিবেন লসে, ততক্ষণ পর্যন্ত আপনার লস হবে না। কিন্তু এক্সপার্ট অপশনে সেই সুযোগটা একদম নাই। আপনি না জেনে না বুঝে শুনে যদি আপনি এই এক্সপার্ট অপশনে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনি ধরা খাবেনই, নিশ্চিত, একদম, এটা কোনো মিথ্যা কোনো কথা না। এই যে এক্সপার্ট অপশনে আমি একটা ডেমো ব্যালেন্স দেখছি, মানে ডেমো তাদের একটা অপশন রয়েছে, এখানে তারা কিছু ফ্রি টাকা দেয়, মানে এটা আপনি তুলতে পারবে না, জাস্ট এখানে ডেমো খেলার জন্য আপনাকে তারা টাকা পয়সা, এই যে ডেমো ব্যালেন্স দেখুন 1116 টাকা দেখাচ্ছে, এই ডেমো ব্যালেন্সটা দিয়ে তারা বলে যে আগে শিখুন ডেমো ব্যালেন্স, তারপরে আপনি ইনভেস্ট করুন। কিন্তু ইনভেস্ট করতে গিয়ে দেখবেন আপনি ইনভেস্ট করছেন, টাকা উঠেই না, টাকা উঠে না, টাকা কোনোভাবেই আপনি তুলতে পারতেছেন না, সারাক্ষণ যাই ইনভেস্ট করেন তাই লস হয়, তাই লস হয়। সেই জন্য আপনারা খুব সাবধান, টাকাটা মানে আপনারা এমনভাবে এমন একটা জায়গায় ইনভেস্ট করবেন যেখানে লাভ হয়, কিন্তু এখানে কোনো লাভের কোনো গ্যারান্টি একদম নাই। এই জন্য তারা একটা স্লোগান বানিয়েছে, যখন আপনাদেরকে অ্যাড দেয়, টাকা আকাশ থেকে পড়ে না, টাকা পড়ে এক্সপার্ট অপশন থেকে। মানে তাদের ইচ্ছাটা যে কোটি কোটি টাকা, গাড়ি কেনা, বাড়ি কেনার জন্য টাকা পয়সা এই এক্সপার্ট অপশন থেকে আসে। কিন্তু এটা একটা যে লস খাওয়ার জায়গা, এটা যে একটা মানুষ যদি অ্যাপসটা ডাউনলোড করে সাথে সাথে টাকা ইনভেস্ট করে যদি খেলতে যায়, তাহলে ধরা যে খাবে 100%, এই কিন্তু নিশ্চিত। এই মানুষ এটা না জেনেই কিন্তু এই এক্সপার্ট অপশনে ঢুকে আর ঢুকে টাকা পয়সাগুলো খরচ করে নষ্ট করে। তো আমি বলবো যে আপনি যদি এক্সপার্ট অবশ্যই কেউ না কেউ গেইনার হচ্ছে, কারণ আপনার টাকাটা তাহলে যাচ্ছে কোথায়, কেউ না কেউ নিয়ে নিচ্ছে। তো অবশ্যই আপনি এক্সপার্ট অপশনে আপনি বিনিয়োগ করার আগে এক্সপার্ট অপশনটা আপনাকে ভালো করে শিখতে হবে, না হয় আপনি ধরা খাবেন, ধরা নিশ্চিত। সেই জন্য বলবো যে আপনার এক্সপার্ট অপশনে একটা খেলবেন, এটা একটা জুয়া খেলার মতো, টাকাগুলো গেলে আর ফেরত পাবেন না, টাকাগুলো আপনি ইনভেস্ট করলে আপনি তার চেয়ে আমাদের রিয়েল লাইফে যে আমাদের শেয়ার বাজার রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, ওখানে আপনারা ইনভেস্ট করতে পারেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনি লসের সম্ভাবনা কম, যতক্ষণ না পর্যন্ত আপনি লসে বিক্রি না করছেন, আপনি শেয়ারটা ধরে রাখেন, তাহলে কোনো না কোনো দাম শেয়ারটার বাড়বেই ভালো কোম্পানিগুলোর। তো আপনারা এখানে বিনিয়োগ করবেন না, আপনার শেয়ার বাজারে বিনিয়োগ করুন। এখান থেকে আপনার গাড়ি কেনার যে উচ্চ বিলাসিতা, সেটা আপনার একটা ভুল ধারণা, এখান থেকে আপনি কোনো লাভ নিয়ে বেরোতে পারবেন না, পুরোটাই আপনার লস। যত টাকা ঢুকাবেন ততই লসও পড়বেন। আমি জানি অনেকেই টাকা ঢুকিয়ে লস খেয়েছে ইতিমধ্যে, এবং কারণ এটার এত পরিমাণ লোভনীয় বিজ্ঞাপন আসে ফেসবুকে, ইউটিউবে আমরা যখন ঢুকি বা যে কোনো ভিডিও দেখি, এত পরিমাণ অ্যাড আসে, তারা এমনভাবে লোভ দেখায় যে টাকা আকাশ থেকে পড়ে না, টাকা পড়ে এক্সপার্ট অপশন থেকে। তাই এক্সপার্ট অপশন এই লোভনীয় বিজ্ঞাপনে আপনারা না পড়ে আপনারা নিজেরা জানুন, শিখুন, তারপরে এক্সপার্ট অপশনেই যান অথবা ঢাকা স্টক এক্সচেঞ্জেই যান, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এখান থেকে, এখানে আপনার লস খাওয়ার কোনো মানে হয় না, সাবধানতা অবলম্বন করে টাকাটা ইনভেস্ট করুন, আপনার লস কিন্তু হবেই, এটা নিশ্চিত। কারণ আপনি জানেন না কিছু, আজারে বিনিয়োগ করবেন, ক্লিক দিবেন, টাকাটা জিরো ব্যালেন্স হয়ে যাবে। আমি একবার ধরা গিয়েছি, কিন্তু আমি জানি এখানে ধরা খাওয়ার একটা জায়গা, চমৎকার একটা জায়গা, আপনি টাকা ঢুকাবেন, ক্লিক দিবেন, টাকা চলে যাবে, টাকা ঢুকাবেন, ক্লিক দিবেন, চলে যাবেন। লাখ লাখ টাকা বিনিয়োগ করা এখানে কোনো মানেই নাই, মানেই নাই। এখানে আপনি 10,000 টাকা বিনিয়োগ করবেন, তো মুহূর্তে দুই তিনটা ইয়ে খেলতে পারবেন না, আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে। তাই এক্সপার্ট অপশনে আপনি জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন, বিনিয়োগ না করলেই ভালো হয়। তো বন্ধুরা, খুব সাবধানে থাকুন এক্সপার্ট সময়। এখন কিন্তু অনলাইনে কিন্তু টাকা লস, টাকা উপার্জনের ব্যাপক একটি ক্ষেত্র তৈরি হয়েছে, বাট আপনি যদি না এ করতে পারেন, লস খাওয়ার কোনো মানেই হয় না। ভালো থাকেন, সুস্থ থাকেন।